গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। এখন বাজছে বিকেল ওই 6:30 মতো, আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি গান শুনতে শুনতে। যাব দিশাকে নিয়ে একটু পার্কে বেড়াতে। আর এখন একটু যেটা মাখছি না, এটা আমি নতুন নতুন ইউজ করছি, এটা ইউটিউব থেকে একজনের মানে বিউটি ব্লগারের থেকে এটা আমি দেখেছিলাম যে স্কিন শাইনিং করা, তো এটাই এখন মেখে নিচ্ছি একটু। স্কিনটা না বেশ চকচক চকচক করে এটা মাখলে, সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি, আর বেশ ভালো লাগছে নিজেকে দেখতে। তো এই টপটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আমি না বেসিক্যালি পিউ কিনেছিল, বাট পিউ পরে না, ও আমাকেই দিয়ে দিয়েছে এটা। তো এখন একটু আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছি, তো চলো যাওয়া যাক। এখন বাজে 6:30, 6:30 পার হয়ে গেছে, 6:40 মতো, কিন্তু বাইরে এখনো তেমনই রোদ আর গরম আছে। এই কদিন 2-3 দিন হচ্ছে ব্যাঙ্গালোরে ভীষণই গরম। তো আমি আর মাম্মাম এখন যাচ্ছি একটু পার্কে, কারণ এনার বাড়িতে মন বসছে না, ঘুম থেকে উঠেছে, উঠে কেমন একটা কান্নাকাটি করছে, বায়না করছে, তো পার্ক থেকে যাই ঘুরিয়ে আনি। সৌভিকের তো এখন অফিস চলছে, একটু পরে আবার মিটিং আছে, তো সেই জন্য ও যেতে পারবে না, আমি আর চিনিয়ে যাব। তো ঘুরে আসি, বাড়ি এসে আবার একটা স্পেশাল জিনিস ওকে বানিয়ে দেবো, সেটাও রেডি করে এখানে একটা গেছি রেখেছি, তো এসে আবার করব, তো সেটা পরেই শেয়ার করছি, এখন আপাতত চলো যাওয়া যাক পার্কে। এই গোটা সপ্তাহটা জুড়ে না এত বেশি পরিমাণে গরম পড়ছে, ওই দুপুর থেকে বিকেলের টাইমটা না বাড়িতে একদম থাকতে ইচ্ছা করে না। এই টাইমটা এই পার্কের দিকে আসলে কি হয়, একটু ঠান্ডা থাকে আর চারিদিকে গাছগাছালি এতটাই বেশি যে এখানে আসলে ভালোও লাগে আর মনটাও ভালো হয়ে যায়। তো এখন সেই জন্য এসে এখানে বসেই আছি, আজকে গরমে আর ভালো লাগছিল না, সেজন্য আর দাঁড়িয়ে থাকার আমার ক্ষমতা নেই, তাই এখানে বসেই আছি। এসে আমি আজকে বসেই পড়েছি আর দিশাকে এখানে মানে দিয়ে ওখানে খেলতে দিয়ে আর আমি এক সাইডে চুপচাপ বসেই ছিলাম, আজ যেন আমার এনার্জিটা খুবই কমে গেছে। এই যে দোলনাটা বেশিরভাগ দিনই না ফাঁকাই পাই না, দিচ্ছে একটু চড়ার জন্য বায়না করে, কিন্তু সবাই সবসময় বসেই থাকে এই দোলনাটা, তো যাই হোক আজকে একটু ফাঁকা পেয়েছি তাই ওকে বসিয়ে দিলাম। তো চলে এসেছি পার্ক থেকে বেরিয়ে, 7:15-20 হয়তো বাজছে, বেশিক্ষণ থাকেনি, একটু রোল বানাবো যেটা বলছিলাম তখন, তো সেই জন্য লেট হয়ে যাবে। আটা ফাটা সব মাখিয়ে রেডি করে এসেছি, দুপুরেই মাখিয়ে রেখেছিলাম, তো চলো বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি বাড়ির সামনে সামনে তাই চলেও এসেছি। আমি এটা আমার, কি বলছিস তুই? হ্যাঁ কি বলছিস? দিশা না যখন ওরম করে নাক সিটকে কথা বলে না, ওকে না আমার শুধু মনে হয় ছোটকে আর হামিদি, এতটা মিষ্টি লাগে ওর মুখটা দেখতে, তাই নয় কি? তোমরা সবাই আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর হ্যাঁ, আমার এখানে রোলে সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে, মানে কাটাকুটি করা কমপ্লিট, আটা মাখা তো দুপুরেই সেরে রেখেছিলাম, তো কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। আর 7:30 তো পার হয়ে গেছে অলরেডি, সৌভিক আমাকে তাড়া দিতে শুরু করে দিয়েছে, ওরা আবার সন্ধ্যের টাইমে ঠিকঠাক টাইমে যদি না খাবারটা পায়, মানে টিফিন টাইমটা যদি পেরিয়ে যায় তাহলে আবার ও খেতে চায় না, সেজন্য 7:30 বেজে গেছে, আবার বানাতে বানাতে আর একটু সময় লাগবে, তো তাই জন্য একটু তাড়াহুড়োই করছি। আর তার সাথে আবার দিশাও লেগে গেছে আমার সাথে, ও আমাকে মানে আরও মানে ডিস্টার্ব করছে যে আমি তাড়াহুড়ো করছি আর ও এই দেখুন খালি শুধু একবার আটা ধরে টানছে, তেলের বোতল ধরে টানছে, একবার আটায় হাত দিচ্ছে, এইটা তো ও সবসময় করতে থাকে, তো যাই হোক একটা নতুন কিছু ব্যাপার নয়। তো ওর এই সমস্ত দুষ্টুমির মধ্যেও আমাকে তাড়াতাড়ি করে করতে হচ্ছে, কারণ সৌভিক আবার ওই দিক থেকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, সন্ধে তো পেরিয়ে গেল, আমি কখন টিফিন করব। তো যাই হোক, এই এখন আমি লাকচা পরোটাগুলো করে নিচ্ছি, এরমভাবে সিম্পলভাবেও করা যায় আবার লাকচা পরোটা হিসাবেও করা যায়, রোল দুভাবেই করা যায়, আমি লাকচা পরোটা হিসাবেই করছি। এরম করে খেতে না একটু বেশি ভালো লাগে, কারণ ওই লেয়ারগুলো উঠে যায় আর ক্রিসপিটা আরও বেশি হয় এরম করে পরোটাটা করলে। তো চাটুতে দিয়ে দিয়েছি একটা আর একটা দিয়ে দিয়েছি কড়াইতে, দুটোই একসাথে করে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দুজনে যাতে একসাথে খেতে পারি।
একটু চিকেনটাকে না ওই ম্যারিনেট করে রেখেছিলাম তোমার পেঁয়াজ আদা রসুন দিয়ে, পেঁয়াজ নয় সরি আদা রসুন দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে একটু তেলের উপর আদা রসুন দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি, ভেজে মানে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, সেটাকেই এখন ওই পুরের মধ্যে মানে রোলের মধ্যে দিয়ে দিচ্ছি পুর হিসাবে, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু সস দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে আমার রোলটা। আর আমার কাছে রোলের যে কাগজগুলো হয় সেগুলো ছিল না, তাই সৌভিকের একটা খাতা থেকেই পিসটা ছিঁড়ে আর সেটাকে দুভাগ করে আমার একটা ওর একটা রোলে লাগিয়ে নিচ্ছে, আর উপর দিয়ে একটু বেশি চিকেন দিয়ে দিচ্ছি, তো ওকে দিয়ে আসি। টিং টিং খেয়ে বলো কেমন হয়েছে? এত খেটে খেটে বানালাম, শুধু এটাই কমপ্লিমেন্ট আর কিছু? চিকেনটা খাও, পয়েন্টস দাও, পয়েন্টস দাও। মাথা নাড়ছো কেন? কানে হেডফোন গুজলে কি করে শুনতে পাবে? বলছি পয়েন্টস দাও। কেন, ওয়ানটা কোথায় কাটলে? তুমি নেক্সট টাইম আমাকে করে খাওয়াবে, দেখবো। চা করে খাওয়াবে তো আমাকে একদিন? রোল তো ছেড়েই দিলাম, চা করে খাওয়াবে একদিন, ওকে? সৌভিকের এইসবে অফিস শেষ হলো আর এখন আমরা একটু বেরোচ্ছি তিনজন, কোথাও না এই সামনেই থাকবো, একটু হাঁটবো, খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে সৌভিকের আমার দুজনে, সেজন্য হাঁটতে বেরোচ্ছি এখন। দুষ্টুমি করছে, এই হুললে, এই হুললে, তুই এত দুষ্টুমি, হ্যাঁ এত দুষ্টুমি কেন করছিস, এত দুষ্টুমি কেন করছিস আগে বলে যা। সৌভিকের এরম অফিস ছুটি হওয়ার পরে না বাইরে বেরিয়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে, রাত্রের দিকে যেহেতু পরিবেশটা শান্ত থাকে আর বাইরেটা খুব বেশি লোকজনও থাকে না, এই বাইরে হাঁটতে না বেশ আমার ভালো লাগে। আর যখন দিনের বেলা বেশি রোদ থাকে বা লোকজন বেশি থাকে সেই সময়টা আমার বার হতে একদমই ভালো লাগে না, তো তিনজনে এখন হাঁটছি আমাদের বাড়ির সামনে গলিটা দিয়ে, আর একটু আইসক্রিমের দোকানে ঢুকে পড়েছি আইসক্রিম নেওয়ার জন্য। সৌভিক আবার এই ব্ল্যাক কারেন্টটা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটা ব্ল্যাক কারেন্ট আর দিতসার জন্য একটা তোমার বাটারস্কচ আর আমি একটা নিয়েছি তোমার চকোবার, তো এটা খেতে খেতেই এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে দিতসাকে আবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে। তো আজকে ভিডিওটা এতটুকুই, যদি কিছু ভালো লাগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল পপি পোস্ট ফ্যামিলি। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।